যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তার সম্পূর্ণ টাকা রিফান্ড পাবে তোমরা। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা সবাই কলেজে ভর্তির টাকা ফেরত পাবে, এরকমই জানানো হলো অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে। রাজ্যের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিকে এই বিজ্ঞপ্তি। এই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারা টাকা ফেরত পাবে এবং কেন ফেরত পাবে এবং কিভাবে কি কি প্রসেস অবলম্বন করে তাদের টাকাটা ফেরত নিতে হবে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো তোমাদের সমস্ত স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। তোমরা জানোই অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন আমি তোমাদের মধ্যে নিয়ে আসি। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই ভিডিও থেকে কিন্তু সবাই প্রচুর ইনফরমেশন পাবে। তাই অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রো টেকনিক্যাল জিনিয়াস তোমাদের জন্য সবসময় এডুকেশনাল আপডেট এবং ইনফরমেশন তোমাদের মধ্যে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। তো ভিউয়ার্স, রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রচুর রকম ফর্ম ফিল আপ হয়, অর্থাৎ একটা স্টুডেন্ট ভিন্ন ভিন্ন কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করে, এবং এমন দেখা যায় অনেক স্টুডেন্ট কিন্তু সেই কলেজে সেই ট্রেডে বা সেই কোর্সে বা সেই সাবজেক্টে সন্তুষ্ট থাকে না। সাপোজ ধরো কোনো ক্যান্ডিডেট আশুতোষ কলেজে ইলেকট্রিক্যাল বিভাগে অনার্সে ফর্ম ফিল আপ করলো, পরবর্তীতে সে ভর্তির পরে সেই কলেজে পড়তে চাইলো না, সে তার অন্য একটা কলেজে চান্স পেয়ে গেছে বা অন্য কিছুতে পড়তে চায়। সেই ক্ষেত্রে আগে সমস্ত ছাত্রছাত্রীদের টাকা রিফান্ডের কোনো ব্যবস্থা ছিল না, কারণ ছাত্রছাত্রীরা 2,000 5,000 বা 10,000 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কিন্তু কলেজে ভর্তি হয়। সেই ক্ষেত্রে পেমেন্ট না করলে কিন্তু তারা ভর্তি হতে পারে না, তাই তাদের যে অ্যামাউন্টটা ব্যাক আসার কথা সেই জিনিসটা কিন্তু আসতো না আগে, যদি কলেজ ক্যান্সেল করে দিত। এখন অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এরকমই একটা বিষয় জানানো হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী যারা পড়তে চায় না সেই কোর্সে, তাদের সমস্ত টাকা রিফান্ড করা হবে যেটা ভর্তিতে হয়েছিল, শুধুমাত্র প্রসেসিং ফি বাদ দিয়ে। তো ভিউয়ার্স, তোমরা বুঝতেই পারছো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো কলেজে সাপোজ ভর্তি হয়েছো, তুমি সেই কলেজে পড়তে চাইছো না বা সেই ডিপার্টমেন্টে পড়তে চাইছো না, অন্য ডিপার্টমেন্টে যদি পড়তে চাও তাহলে কিন্তু তুমি সেই কলেজের পোর্টালে গিয়ে রিফান্ড প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে, এবং তারপরে কিন্তু তুমি ফুললি রিফান্ডটা পেয়ে যাবে যেটা রিসিপ্ট তোমার কাছে রয়েছে। অর্থাৎ তুমি কলেজে যদি 3,000 বা 4,000 কোনো একটা টাকা দিয়ে অ্যাডমিশন নাও, যেটা অ্যাডমিশন ফি থাকে, সেই অ্যাডমিশন ফিটা তুমি টোটালি ব্যাক পেয়ে যাবে এই প্রসেস এর মাধ্যমে। তো ভিউয়ার্স, তোমরা বুঝতেই পারছ, রাজ্যের সমস্ত স্টুডেন্ট ভিন্ন ভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে, আগে থেকেই তোমরা জানো। সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল কলেজে ফর্ম ফিল আপ করতো মাল্টিপল ডিপার্টমেন্টে, কিন্তু এমন হয় দেখা গেল সে তার পছন্দের ডিপার্টমেন্টটা পাবে কি না এর সংশয়ে একটা সাপোর্টিং ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়ে রাখলো। তো সেই ক্ষেত্রে এখন সে যদি তার পছন্দের ট্রেড বা ডিপার্টমেন্টটা পেয়ে যায়, তখন সেই সাপোর্টিং ডিপার্টমেন্টটাকে তো সে ছেড়ে দেবে, তখন সেই ডিপার্টমেন্টে ভর্তির জন্য যে টাকাটা সে দিয়েছিল সেটা কিন্তু সে টোটালি ফেরত পেয়ে যাবে। সমস্ত ছাত্রছাত্রীরা, রাজ্যে কিন্তু লাখেরও বেশি ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করে প্রতি বছর কলেজ এবং ইউনিভার্সিটি বা মহাবিদ্যালয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা তাদের টাকা রিফান্ড পাবে যারা সেই কলেজে পড়তে চায় না সেই ডিপার্টমেন্টে। তো সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এর অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু প্রতিটা কলেজের আলাদা আলাদা সেপারেট যে নির্দিষ্ট পোর্টাল থাকবে সেই পোর্টালে চালু হবে, এবং সেই পোর্টালে কিন্তু ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তারপরে কলেজ ভেরিফিকেশন করে সেই ছাত্রছাত্রীরা পড়তে চাইছে কিনা তার ফিডব্যাক নিয়েই কিন্তু তাকে সমস্ত টাকা রিফান্ড করে দেবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু কলেজে ভর্তির টাকা ফেরত পাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো ভিডিওটি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দাও, কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করো, এছাড়া আমার সঙ্গে সরাসরি কথা বলতে ইনস্টাগ্রামে চলে আসো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।